শুরু হয়ে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মুখার তাণ্ডব। ঘূর্ণিঝড়ের মধ্যে বজ্রপাতে মাগুরার পর রাজবাড়িতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বালিয়াকান্দির বিলপাকুড়িয়া ও কালুখালীর মদাপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন বালিয়াকান্দির বিলপাকুড়িয়া এলাকার সামাদ জোয়ারদারের ছেলে ইমদাদুল হক এবং কালুখালীর মাদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং। তাদের বয়স যথাক্রমে 28 বছর ও 42 বছর। তারা দুজনই পেশায় কৃষক। জানা গেছে, বিকেল 4:30টার দিকে রাজবাড়ির বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় ইমদাদুল হক বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। একই সময় কালুখালীর মদাপুর এলাকার কুমত সিং তার বাড়ির অদূরে ভুট্টা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনিও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বজ্রপাতে ওই দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মাগুরায় 3 কৃষকের প্রাণ যায় বজ্রপাতে। নিহতের পরিবার দোয়া চেয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন নিহতদের জান্নাতবাসী করেন আর তাদের শোকাবহ পরিবারকে এই শোক সয়েবার শক্তি দান করেন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।